দেখো দেওয়া আছে। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান করিয়াছিলেন। এটাকে কি করব আমরা? এটা আমরা লিখব যে সেখানের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ বাঁচিয়েছিলেন। তারপর 6 নম্বর দেখা আছে, পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। এইটাকে প্রমিত রূপে নিয়ে আসতে হলে কি করব? দেখো কি লিখেছি, পদচ্যুত শাসনকর্তা বা শাসক অনেক সৈন্য নিয়ে আমাদের আক্রমণ করলেন। পদচ্যুত মানে পরাজিত, এখানে পরাজিতও লিখতে পারো। তারপরে 7 নম্বরে দেখো আছে যে, তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আমি এক মুহূর্তের জন্য প্রাণ আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না। এটাকে যদি আমরা প্রমিত রূপে লিখি তখন কি লিখব? তার প্রার্থনা শুনে আমি বললাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করবেন না। মানে এক স্বল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য, এক মুহূর্ত এক মুহূর্তই থাকতে পারে। 8 নম্বরে দেখো কি আছে, 8 নম্বরে আছে হলো, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। এটাকে প্রমিত রীতিতে যদি আমরা নিয়ে আসি তখন কি লিখব? আমার প্রস্তাব শুনে তিনি বললেন, আপনি যা বলছেন আমি কখনোই তাতে রাজি হতে পারবো না। 9 নম্বরে আছে দেখো, 9 নম্বরে আছে, এই কথা শুনিবা মাত্র তাঁহার কপানল প্রজ্বলিত হইয়া উঠিল। এটাকে যদি আমরা প্রমিত রূপে নিয়ে আসি তখন কি লিখব? তখন লিখব, এই কথা শোনা মাত্র তার রাগের আগুন জ্বলে উঠল, বা তিনি রেগে জ্বলে রেগে গেলেন, তাই না? রেগে উঠলেন। 10 নম্বরে আছে, তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন। দেখো বাক্যগুলো একটু, শব্দগুলো একটু কঠিন, তাই না? তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া, কর্ণগোচর করিয়া মানে শুনে, তো এখানে দেখো লিখেছি, তিনি এ সকল কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন। মৌনাবলম্বন করে থাকা মানে হলো নীরব থাকা। তাহলে আমরা এই 10টা বাক্য, যে সাধুরীতির 10টা বাক্য ছিল, এই সাধুরীতির 10টা বাক্যকে আমরা প্রমিত রূপে রূপান্তর করেছি। তো এরপরে দেখো রয়েছে আমাদের আরো একটা অংশ, যে এখানে রয়েছে সাধুরীতি। সাধুরীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলের রূপ। একসময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো। 19 ও 20 শতকের প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে। এই রীতিতে কিছু কিছু সর্বনাম, ক্রিয়া, অনুসর্গের রূপ প্রমিত রীতির তুলনায় সাধারণত দীর্ঘতর হয়। যেমন তার, এটা তাহার, তারপরে তোমাদের, তোমাদিগের, যাবে, যাইবে, ভাবতে লাগলো, ভাবিতে লাগিল, হতে, হইতে, তারপরে বাইরে, বাহিরে ইত্যাদি। এখন দেখো 2.3.2, সাধুরীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর করো। তো সাধুরীতির যে গদ্য আমরা যেটা যেটা পড়েছি, প্রত্যুপকার গল্পটি, এটি সাধুরীতির একটি প্রমিত সাধুরীতির গদ্য। এই সাধুরীতির গদ্যকে যদি আমরা কি করি, প্রমিত রীতিতে নিয়ে আসি, তাহলে যে যেমন এখানে কিছু বাক্য আমরা করলাম কিছুক্ষণ আগে, যেটা এরকম, তো এখানে আবার কি বলেছে? এখানে বলছে, তোমরা দলে ভাগ হও, দলের সব সদস্য প্রত্যুপকার গল্পের আলাদা আলাদা অংশ প্রমিত রীতিতে রূপান্তরিত করে আমার বাংলা খাতায় লেখো। এরপর দলগতভাবে পুরো কাজটি নিয়ে আলোচনা করো। খুব চমৎকার করে বলেছে যে এখানে যে প্রত্যুপকার গল্পটি বিভিন্ন প্যারা আছে, এই একটা প্রত্যেকেই আলাদা আলাদা, প্রত্যেক দল আলাদা আলাদাভাবে এক একটা প্যারা নিবে, এবং সেটাকে যে সাধুরীতি আসছে সেই সাধুরীতি থেকে প্রমিত রীতিতে কী করবে, রূপান্তর করবে। তো এখানে দেখো যে এখানে রয়েছে যে, আমার প্রস্তাব শুনে তিনি বললেন, আপনি, ও এখানে কোন অংশটা আমি সাধুরীতি থেকে নিয়ে আসছি সেটা একটু দেখাই। এখানে দেখো এই যে এই অংশটা, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, তোমরা এই অংশটা একটু পড়ে দেখবে যে এই প্যারাটা, এই পুরো প্যারাটা, এটা ছিল সাধুরীতিতে, এইটাকে আমি রূপান্তরিত করেছি প্রমিত রীতিতে। তো এখানে আমি লিখেছি যে যে অংশটা, সেই অংশটা একটু খেয়াল করো। এখানে দেখো রয়েছে, আমার, আমি লিখেছি ওইটারই যে প্রমিত রূপ সেটা লিখেছি আমি, আমার প্রস্তাব শুনে তিনি বললেন, আপনি যা বলছেন আমি কখনোই তাতে রাজি হতে পারবো না। আমি এত ছোট লোক ও স্বার্থপর নই যে কিছুদিন আগে যে প্রাণ
রক্ষা করেছি, নিজ প্রাণ বাঁচাতে সে প্রাণ বিনাশের কারণ হব। তা কখনোই হবে না, যাতে খলিফা আমার ওপর রাগমুক্ত হন। আপনি দয়া করে তার সঠিক চেষ্টা করে দেখুন, তাহলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা দেখানো হবে। যদি আপনার চেষ্টা সফল নাও হয়, তাহলেও আমার কোনো দুঃখ থাকবে না।